एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल आमी सुमना और आज के तुम्हारे जो अनेक दिन पर एक व्लॉग वीडियो शूट करछी। आज के हे संडे, आज के हे दशहरा, अब आज के हे हैपी फादर्स डे। तो आज के बाबा के एक सरप्राइज देव, तो कल के दिखे बाबा के को विश करी और সেটা আজকে কি সারপ্রাইজ দেবো আমি বাবাকে সেটা আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। আর আজকে হচ্ছে দশহরা আর আমাদের বাঁকুড়াতে আর এরকম বাঁকুড়া আমি জানি না আর কোথায় কোথায় দশহরার দিন ঘুড়ি ওড়ানো হয়। অন্য জায়গাতে মকর সংক্রান্তিতে মুম্বাইয়ে কলকাতায় এই জায়গাগুলোতে দশহরার দিনে মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো হয়, আমাদের দশহরাতে হয় মানে বাঁকুড়াতে। আর কোথায় কোথায় হয় তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাও। আর আমাদের বাড়িতে দশহরা মানে ভীষণ এনজয় হয়, আশেপাশের থেকে মানে আমাদের এই পাড়ারই ছোট ছোট ভাইগুলো আসে, আরও এমনি অনেকে আসে যারা আমাদের ছাদে ঘড়ি ওড়াতে আসে। তো আমাদের ছাদের একটু উঁচু সেই কারণে আর কি ঘড়ি ওড়াতে সুবিধা হয়। এই যে আরেকজন এসেছে, ছোট খুদে সদস্য। তো ঘড়ি ওড়ানোর সাথে সাথে আমাদের ছাদে গানও লাগিয়েছে, আগের বছরও লাগিয়েছিল। আগের বছর তো প্রচুর ঘড়ি উঠছিল, এই বছর একটু আগে যখন আমি উপরে উঠেছিলাম তখন দেখছিলাম একটুকুটো ঘড়ি ওড়েনি, জাস্ট কিছু নামি কিছু ঘড়ি উঠছিল। অনেকে ঘড়িও কিনেনি কারণ যা বৃষ্টি পড়ছে বাঁকুড়াতে, এত পরিমাণে বৃষ্টি, দুটো নদীতেই পুরো বান চলে এসছে। তো আজকে দেখছি ওয়েদারটা ভালো, হয়তো বৃষ্টি পড়েনি। তবে এখন দেখছি কিছু কিছু ঘড়ি আকাশে উঠছে, তো চলো আমি উপরে যাই, তারপরে তোমাদের সঙ্গে আরও সব কিছু শেয়ার করবো। তো ব্লগটাক দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আস্তে হ্যাঁ তোমার আছে দেখো মা কত ঘুরে উঠছে। তখন তিনটার সময় এসেছিল, মনে হচ্ছিল যাতে ঘুরে উঠবে বলে গোটা আকাশটা পুরো ঘুরিতে ঘুরি ময় হয়ে গেছে। গোটা আকাশটা ঘুরিতে ঘুরি ময় হয়ে গেছে। আস্তে আস্তে মেঘের অবস্থা খারাপ হতে চললো, এবার বৃষ্টি নামবে, খেলা বন্ধ হয়ে যাবে, খেলা শেষ। একটু আগে উঠেছিল তো ওরা, আগের বারও এমনি হয়েছিল, ওই ঘড়ি উড়ানো হয়ে গেছিল, তারপরে পরে মেঘটা এলো অন্ধকার করে, মেঘটা চলে এলো, কারেন্ট চলে গেল আগের বছর। তাও এই বছর এখন একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একটা না ভোগ কাটা বলতে পারছি না। দশহরা সব থেকে বেশি মজা ভোগ কাটা বলা, একটা না ভোগ কাটা বলি। কেমন উড়ানছ? হেচকার আমি যাচ্ছি, দাঁড়া। এই
এই যে ইনি হচ্ছেন যিনি আমাদের মিউজিক ডিপার্টমেন্টে আছেন, ইনি কোনো ঘড়ি উড়াতে জানেন না, এই জন্য শুধু লোককে লেগ পুল করে বেড়াচ্ছে। একটা ভালো গান লাগা। आज सब पिएंगे भी एक साथ और जिएंगे भी एक साथ। सब पुचकी তাহলে আমি কেটে দিই। এই সোরা সোরা তোর ঘড়ি অনেক দূরে উঠে গেছে। ঘড়ি জ্বালিয়ে সফল হয়ে গেল। ফাইনালি একটা স্লোগান পেলাম। কে কাটলো আরেকটা বললাম কটা ঘড়ি কেটেছো আগে বল। কটা ঘড়ি কাটলি বল। এখন কাটিনি, সকালে কেটেছি। ঘড়িটা ভারী হচ্ছে নাকি খুব হালকা? ঘড়িটা সব ঘড়ি হয়ে গেছিল আমাদের। ও জেঠি মাসা চাদর ছেড়াটা। শুনতে পেয়েছি কিন্তু বড় ঘড়ি নিয়ে উড়া তো হাওয়া দিচ্ছে। কালকে আর পাবিনি উড়াতে, বৃষ্টি পড়বে। তাহলে আজকের মতো দশ শেষ হলো। আশি দশর এখনো বাকি আছে। ছাদে কিছু ঠান্ডা বাতাস দিচ্ছে, ভিতরে ঢুকো বুঝতে গরম লাগছে। তুই আবার চলে এলি যে, দৌড় কোথায় পেলি? আজকে বলছি দৌড় কিনবে, আমি বারণ করছিলাম না কিনি না, তাই বলে উহাকে দে। পুড়িয়ে পেয়েছো তো না কারোর লি চলে আইছো? কাপড় জামা গুলো নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো বিকেলবেলায় দশর উৎসব দারুণভাবে সেলিব্রেট করার পর, প্রচুর ঘড়ি কাটার পর আমি এখন নিচে চলে এসেছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। তো প্রথমেই দেখো, নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, আর নিয়েছি গমের আটা এক বাটি, আর নিয়েছি অল্প একটু নুন, আর নিয়েছি মৌরি, আর নিয়েছি আখের গুড়, আর নিয়েছি পরিমাণ মতো জল। তো চলো আমি রেসিপিটার নামটা বলে দিই। রেসিপিটার নাম হচ্ছে চালের গুড়ের গোল্লা। তো চলো এবারে বানিয়ে নেওয়া যাক, কেমন করে বানাচ্ছি দেখে নাও। তো চলো বানানো যাক। এবারে চালগুড়িগুলোর ওপরেই দিয়ে দেওয়া হচ্ছে আটাটা। আমি এক বাটির মতনই আটা নিয়েছি, আর দিয়ে দেওয়া হচ্ছে অল্প মৌরি, নুন, আর দেওয়া হচ্ছে গুড়, আর পরিমাণ মতো জল। তারপরে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একটা সুন্দর ব্যাটার হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস নোট করবে যে যদি তোমরা খাবার সোডা বা ইনো দাও তাহলে এটা ইনস্ট্যান্ট করতে হবে, আর যদি কোনো কিছু না দাও খাবার সোডা বা ইনো তাহলে এটা এক ঘন্টা রেস্ট দিয়ে পর করতে হবে। আমরা এখানে কোনো কিছুই অ্যাড করছি না, সেজন্য আমরা এক ঘন্টা রেস্ট দেব, তারপরে এই রেসিপিটাকে করব। আর আমরা চালগুড়ির পরিমাণটা বেশি দিয়েছি, সেই জন্য দেখবে আমরা যখন করব তখন একটু ফুলবে না বেশি, কিন্তু কড়মড়া হবে, মানে কুড়মুড়ে টাইপের হবে। যেহেতু চালগুড়ি বেশি দিয়েছি সেই জন্য কুড়মুড়ে টাইপের বেশি হবে। আর যদি আটার পরিমাণটা বেশি দাও তাহলে এত কুড়মুড়ে হবে না, কিন্তু খুব সুন্দর ফুলবে। তো দেখো
एक लोहार कड़ाई नियेछि तार मध्ये सर्षार तेल दिच्छि तारपर एई डाबुटार माप करे करे एकबार एक डाबु करे आमरा आर कि करछि तो देखो एकदम पतला पतला करे करछि মা মিঠাই দেখতে ব্যস্ত তাই আমি করছি কল্লা আর একটু পরে আমার অনলাইনে ক্লাসও আছে 8:15 থেকে তো ওই 10 মিনিট যা এখন 8টা তো বেজেই গেল মোটামুটি 8:05 বাজে এটা হয়ে গেল দিস ইজ মাই ক্রিয়েশন গরম আছে দেখবি তো তো ওইটাই তো গরমটা তো চলো আমার হাতে যতক্ষণ সময় আছে আমি ততগুলো গল্লা করে দিই তারপরে তো আবার মা আসবে মিঠাই দেখতে আমার অনলাইন ক্লাস শুরু হলে তো চলো আগে করে নি এখানে একটু লাইটের প্রবলেম আছে লাইটের সেটআপটা একটু কম তো একটু অন্ধকার অন্ধকার লাগবে হয়তো তো দেখো আমি দুটো করে নিলাম অ্যাকচুয়ালি আমি তেলের কাজ করতে একটু ভয় পাই ছিটকে আসে বলে যাই হোক একটু করি মা মিঠাই দেখতে ব্যস্ত মা যখন সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে আছে সিরিয়ালে নয় সব যে এখানে আসছে মা 8:15 বাজলে বলবে আমার অনলাইন ক্লাস আছে একটু ঘড়িটা দিকে তাকাও ঠিক আছে তো চলো এখন 8:20 হয়ে গেল স্যার 5 মিনিট আগে লিংক দিয়ে দিয়েছে তো এবার আমি ক্লাসটা শুরু করি ক্লাস হওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা করব আচ্ছা এই নোটসটাতে আর কোনখানটা কার অসুবিধা আছে যাবে তো আমি তো এত দিতে পারবো না ধরো হ্যাপি ফাদার্স ডে বাবা হ্যাঁ যেহেতু আমি এখন নাচের ভিডিও দিচ্ছি তো আমি নাচ করতে গিয়ে কিছু রকম এর আগে আমি এই আগে যে ডান্সটা দিচ্ছি তার আগেও আমি অনেকবার ডান্স প্র্যাকটিস করেছি তো আমি না প্রচন্ড রকম
মানে কোমর বাঁকাতে বা বসতে বা উঠতে, এই যে নাচের স্টেপস গুলো থাকে সেগুলোতে না আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমার প্রচন্ড বেলি ফ্যাট হয়েছে। তো সেটা আমি রিডিউস করার চেষ্টা করছি। আমি জুম্বাটাও প্র্যাকটিস করছি, কিন্তু আমি জুম্বাটা রাতে করি না। জুম্বাটা আমার ভীষণ ভালো লাগে, আমি যখনই শুনেছি জুম্বাটার কথা আমি ভীষণ, মানে আমি অনেকদিন আগেই শুনেছিলাম জুম্বার কথা, বাট কখনো সেরকম ভাবে, প্র্যাকটিস করিনি। যখন আমি আর কি রিয়েলাইজ করলাম যে না এবার আমার দরকার জুম্বাটা করার, তো আমি প্রতিদিন স্নান করবার আগে আমি জুম্বাটা প্র্যাকটিস করি, পুরো ঘেমে যাই, তারপরে যে আমি স্নান করে নিই। তো আমি কিন্তু এরকম কোনো নির্দিষ্ট টাইম ভেবে যে ঘুম থেকে উঠে করি এরকম না। আর আমি বলবো কারোকেই যে এরকম কিছু করবার দরকার নেই যে ঘুম থেকে উঠেই একটা করতে হবে। তোমাদের যখন ফাঁকা টাইম থাকবে তোমরা জুম্বা বা ব্যায়াম এসব প্র্যাকটিস করতে পারো। তো এখন আমি ওই বেলি ফ্যাট রিডিউসের জন্যই আমি কিছু ব্যায়াম আর কি করছি। তো এখন আমি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, আর এখানেই করবো ব্লগটাকে এন্ড। তো চলো দেখে নাও আমি কী কী বেলি ফ্যাট রিডিউসের জন্য কী কী ব্যায়াম করছি, তো তারপরে আর বাকি কথা বলবো। আর তোমরা যদি ইন্টারেস্ট থাকো জুম্বা ডান্সটার জন্য, আমি কিন্তু বলিউড গানে, আমি কিন্তু বলিউড তো থাকে, আমি কিন্তু টলিউড গানের ওপরও কিন্তু জুম্বা করি, আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি দেবের গান, আমি দেবের কত বড় যে ফ্যান আমি বোধহয় আমি জানি না, আমি কোনোদিন দেবকে সামনে থেকে দেখিনি, ইচ্ছেও আছে, বাট ঠিক আছে এখন আমি দেবের গানেই আর কি জুম্বাগুলো করি। তো চলো আগে আমি কী কী ব্যায়াম করি সেগুলো দেখে নাও, তারপরে আরও কথা বলবো। আর তোমরা যদি কেউ আমার জুম্বা ডান্স দেখার জন্য ইন্টারেস্ট থাকো তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশন করে জানাও, আমি ডেফিনেটলি তোমাদেরকে এটা দেখাবার চেষ্টা করব। আজকের মতোই আমি এই পর্যন্তই রাখলাম, আমি আরও এক্সারসাইজ করব, বাট সবগুলো আমার ভ্লগে দেখানো সম্ভব না, আর আমাকে ইনফ্যাক্ট নিচে মা খেতেও ডাকছে। তো আজকের ভ্লগটাকে আমি এখানে এন্ড করছি, আর আমি প্রচণ্ড ঘেমে গেছি, একটু জল খাবো, আর প্রচণ্ড হাঁপাচ্ছে, মানে এটাই আমার প্রবলেম হচ্ছে আর কি, যে একটুখানি এক্সারসাইজ করলে আমার প্রচণ্ড হাঁপের মতো লাগছে, আর প্রচণ্ড গরম করছে আমাকে। তো যাই হোক চলো এখানে ভিডিওটাকে আমি এন্ড করছি। সো আজকের মতো টাটা বলছি, টাটা, গুড নাইট। নেক্সট বেরোচ্ছে না ঠিকঠাক কথা, নেক্সট ভিডিওতে দেখা হবে ডেফিনেটলি, টাটা। দশহরা আদে ওখানে একটা উড়ছে, না না বড় নাই, বড় উঠতেই ছোট লাগে। যা যা আস্তে আস্তে আস্তে, ধর একটা ঘড়ি ধরবো,
তুই এডিট করে আমি